সিনেপাড়া, সিনেমার গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত কিছু জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। বিনোদন যেখানে শেষ কথা। কৌশিক সেনের সঙ্গে জুটি বেঁধে নতুন ছবির কাজ শুরু করতে চলেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবি দিবারাত্রি, পরিচালনায় জয়প্রকাশ। এর আগে পরিচালকের মার্ডার ছবিতে কাজ করেছিলেন ঋতুপর্ণা। বুধবার দক্ষিণ কলকাতার একটি হোটেলে হয়ে গেল ছবির অ্যানাউন্সমেন্ট। হাজির ছিল ছবির কলাকুশলীরা। ছবি নিয়ে কি বলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, আসুন শুনে নিই। ভেতরে কোথাও যেন গিয়ে একটা নতুন একটা মানুষ তৈরি হচ্ছে হঠাৎ, মানে একরকম মানুষটা থাকে, তারপর আস্তে করে সে একটা আস্তে আস্তে অন্য মানুষ তৈরি হয়। আচ্ছা, মানে ক্যারেক্টার সার্কামস্টান্স তাকে এমন বদলে দেয় যে সে আর একটা মানুষ হয়ে দাঁড়ায়, এবং সে কখনো এক্সপেক্ট করে না যে সে সেই মানুষটা হয়ে দাঁড়ায়। এবং অ্যাজ আ মাদার, অ্যাজ আ ওয়াইফ, অ্যাজ আ প্রেমিকা, অ্যাজ আ ডটার, অনেক কিছু জিনিস সে পালন করে, এবং তারপরে সে কখনো মনে হয় যে তার নিজেই সে কোথায় যেন হারিয়ে গেছে। সো তার মধ্যে অনেক ঘটনা আছে, এবং ইট ইজ আ ইন্টারেস্টিং ফিল্ম। তো লেটস সি। ওকে, জয়প্রকাশের সাথে আমি আগে একটা ছবি করেছিলাম মার্ডার বলে, যেটা গোয়াতে শুটিং হয়েছিল, এবং যেটা আমি ইন্দ্রজিৎ, অমিতাভ, বিবেক অনেকে ছিলাম। सबसे पहले मैं डायरेक्टर की बात करूँगा कि डायरेक्टर ही मेन होता है, जो फिल्म को बनाता है, प्रेजेंट करता है, आर्टिस्ट से एक केमिस्ट्री डेवलप करता है, व्हाटएवर थिंग्स यू नो। सो आई फाउंड सीज़ वे